गुड मॉर्निंग सुप्रिय शिक्षार्थी, आशा करी तुम्हारा भलो आछो एवं तुम्हारा तुम्हारे पढ़ाशुना ठीक भावे चालिए जाच्छो। सुप्रिय शिक्षार्थी, महाकर्ष और अभिकर्ष ये अध्याय आज के आरो एक क्लास निब। तो एर आगे जेगुलो पढ़ानो हुए आशा करी सेगुलो तुम्हारा बासाय भलो भावे पढ़ेछो। तो ठीक आछे, आमरा आमादेर समय नष्ट ना करे आमरा आलोचना शुरू करी। शुरूते ही रही है मुक्ति बेग। मुक्ति बेग काके बोले? नाम शुने बोझा जाच्छे जान जे कोनो जे बेगे मुक्ति मेले। हाँ, अर्थात कोनो वस्तु के जदि आमी निक्षेप करी तार फिरे आसबे ना, सेटाई हलो मुक्ति बेग। ताहले आमरा जदि सुंदर भावे संज्ञाटा बोली जे सर्वापेक्षा कम जे बेगे, सर्वापेक्षा कम जे बेगे कोनो वस्तु के खाड़ा उपरेर दिके निक्षेप करले তার পৃথিবীতে ফিরে আসে না, সেই বেগকে বলা হবে মুক্তি বেগ। এখানে একটা কথা ব্যবহার করা হয়েছে যে সর্বাপেক্ষা কম, কারণ সর্বাপেক্ষা বেশি এর কোনো লিমিট নাই, তাই না? অনেক বেশি হতে পারে, যত বাড়াবো তত বস্তুটি আর ফিরে আসবে না। কিন্তু একদম সর্বনিম্ন যে বেগে নিক্ষেপ করলে তা আর এই পৃথিবীতে ফিরে আসে না, অর্থাৎ মধ্যাকর্ষণ কাটিয়ে উপরে চলে যায়, ঠিক আছে? সেই বেগকে বলা হয় মুক্তি বেগ। তো পৃথিবী পৃষ্ঠে মুক্তি বেগের যে সমীকরণ সেটা হলো ভি ই দ্বারা বোঝাচ্ছে স্কেপ ভেলোসিটি, হ্যাঁ, অর্থাৎ মুক্তি স্কেপ এর সমীকরণ হলো রুট ওভার টু জি আর। এখানে জি হলো অভিকর্ষ স্তরণ, তাই না? আর আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। হ্যাঁ, আর হলো পৃথিবীর ব্যাসার্ধ। আমরা জানি যে পৃথিবীর ব্যাসার্ধ কত, 6.4 × 10⁶ মিটার, এটা হলো পৃথিবীর ব্যাসার্ধ। এরপরে এই সমীকরণটিকে অন্যভাবেও লেখা যায় এটা দিয়ে, রুট ওভার টু জি এম বাই আর। এখানে বড় হাতের এম হচ্ছে পৃথিবীর ভর। এই পৃথিবীর ভর কত? 6 × 10⁴ কেজি, 6 × 10⁴ কেজি পৃথিবীর ভর। আর এর মানটা একটু আগে বললাম, পৃথিবীর ব্যাসার্ধ। আর জি হলো মহাকর্ষীয় ধ্রুবক। তো আমরা মুক্তি বেগের দুইটি সমীকরণ জানলাম, একটা হলো রুট ওভার টু জি আর, একটা হলো রুট ওভার টু জি আর, হ্যাঁ, আরেকটি কী হলো রুট ওভার টু জি এম বাই আর, ক্যাপিটাল আর। ওকে, পৃথিবীতে মুক্তি বেগের মান এক একটি গ্রহে মুক্তি বেগের মান এক এক রকম হয়ে থাকে। অর্থাৎ এই পৃথিবীতে মুক্তি বেগের মান যা হবে, মঙ্গলে মুক্তি বেগের মান একই রকম হবে না। কারণ এটা আমরা জানি যে মুক্তি বেগের মান কিসের উপর নির্ভর করে? অভিকর্ষ স্তরণ, ব্যাসার্ধ, এইগুলোর উপর নির্ভর করে। তারপরে ভর, এইগুলো এক একটা গ্রহে এক এক রকম। তো পৃথিবীতে যদি আমরা এই মুক্তি বেগের মান বের করি তাহলে কী কী জানতে হবে? আমরা যে মুক্তি বেগের যে সমীকরণ জানি সেটা হলো রুট ওভার টু জি আর। তো এখান থেকে দেখা গেল যে অভিকর্ষ স্তরণ আর যদি আমরা পৃথিবীর ব্যাসার্ধ জানি তাহলে আমরা পৃথিবীতে মুক্তি বেগের মান বের করতে পারবো। তাহলে আমরা এখানে যদি মানটা বসিয়ে দিই রুট ওভার টু জি আর, তাহলে অভিকর্ষ স্তরণের মান 9.8 বসিয়ে দাও, আর আরের মান 6.4 × 10⁶ মিটার এটা বসিয়ে দিলে কত আসে একটু হিসাব করো। হ্যাঁ, হিসাব করলে দেখবা যে চলে আসছে পৃথিবীতে মুক্তি বেগের মান। এটি আমাদের জানা থাকা ভালো, না জানা থাকলে এই প্রশ্নের উত্তরটা এমসিকিউতে মাঝে মাঝে আসে। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিয়ে হিসাব করলাম, 9.8 × 6.4 × 10⁶, 11.2 কিলোমিটার পার সেকেন্ড। পৃথিবীতে মুক্তি বেগের মান হলো 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তো এর অর্থটা কী? যদি অনুধাবনমূলক প্রশ্নে আসে যে পৃথিবীর মুক্তি বেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড বলতে কী বোঝায়, অর্থাৎ কোনো বস্তুকে যদি এক সেকেন্ডে 11.2 কিলোমিটার এভাবে যদি নিক্ষেপ করতে পারে, অর্থাৎ বস্তুটি এক সেকেন্ডে কতটুকু যাবে? 11.2 কিলোমিটার। এভাবে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসবে না, পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যাবে। সুতরাং পৃথিবীর মুক্তি বেগের মান 11.2 কিলোমিটার পার সেকেন্ড বলতে বোঝায় যে পৃথিবীতে ন্যূনতম প্রতি সেকেন্ডে কোনো বস্তুকে যদি 11.2 কিলোমিটার যায় এইভাবে আমরা নিক্ষেপ করতে পারি তাহলে তা আর পৃথিবীতে ফিরে আসবে না।
ভূস্থির উপগ্রহ, তাই না? ভূস্থির উপগ্রহ, আমরা উপগ্রহ বা স্যাটেলাইট যেটাকে বলি সেটা কি তোমরা তো জানো, তাই না, যে যখন আমাদের এই দেশ থেকে অনেক দূরে, সেটা হতে পারে আমেরিকা, যুক্তরাজ্য, এসব দেশের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য বা বা বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক কাজে যে তথ্যগুলো আদান প্রদান করা হয়, এগুলোর জন্য আমাদের যে উপগ্রহ ব্যবহার করা হয়, তাই না, সেগুলোই হলো উপগ্রহ। কিন্তু ভূস্থির কেন নাম, ভূস্থির কেন নাম, অর্থাৎ যেসব উপগ্রহর আবর্তনকাল পৃথিবীর আবর্তনকালের সমান। পৃথিবীর আবর্তনকাল কত তোমরা জানো, যে পৃথিবীর আবর্তনকাল কত? 24 ঘন্টা। হ্যাঁ, পৃথিবীর আবর্তনকাল 24 ঘন্টা, অর্থাৎ পৃথিবী তার নিজ নিজ কক্ষপথে একবার ঘুরে আসতে সময় লাগে 24 ঘন্টা। তাহলে এই পৃথিবীর আবর্তনকাল 24 ঘন্টা, তাহলে কোনো কৃত্রিম উপগ্রহের আবর্তনকাল যদি 24 ঘন্টা হয়, তাহলে সেই উপগ্রহটিকে পৃথিবী থেকে স্থির বলে মনে হবে, ঠিক আছে, মনে হবে যে উপগ্রহটি আর ঘুরছে না। হ্যাঁ, কিন্তু আসলে ঘুরছে। তাহলে সেই উপগ্রহটিকে পৃথিবী থেকে স্থির বলে মনে হবে, আর এই উপগ্রহটিকে তখন বলা হবে ভূস্থির উপগ্রহ। তাহলে ধরো যে কোনো সৃজনশীল প্রশ্নে যদি আসে যে উপগ্রহটি কি ভূস্থির উপগ্রহ, গাণিতিকভাবে ব্যাখ্যা করো, তখন তোমরা কি করবে, তখন আমাদেরকে আবর্তনকালের মান বের করতে হবে। সে আবর্তনকাল যদি পৃথিবীর আবর্তনকাল অর্থাৎ 24 ঘন্টা সমান হয়, তাহলে উপগ্রহটিকে ভূস্থির উপগ্রহ বলা যাবে। তাহলে ভূস্থির উপগ্রহটা আশা করি বুঝেছো তোমরা। এখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন আছে, অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ, ব্যাখ্যা করো। এই প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য যদি তোমরা অভিকর্ষ বল কাকে বলে আর মহাকর্ষ বল কাকে বলে এটা জানো, তাহলে অবশ্যই এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তোমাদের মনে আছে যে অভিকর্ষ বল আর মহাকর্ষ বল কাকে বলে? আচ্ছা, অভিকর্ষ আমি বলছি আগে, যে পৃথিবী এবং অন্য কোনো বস্তুর সাথে যে আকর্ষণ বল সেটা হলো অভিকর্ষ বল। অবশ্যই এখানে একটা ফিক্সড বস্তু, সেটা হলো পৃথিবী। পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তু, পৃথিবীর সাথে চাঁদের হতে পারে, হ্যাঁ, পৃথিবীর সাথে হতে পারে তোমার, বা পৃথিবীর সাথে হতে পারে ঘরের, কিন্তু এখানে পৃথিবী থাকতে হবে। পৃথিবীর সাথে অন্য যে কোনো বস্তুর যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ। আর মহাকর্ষ কি? এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে, এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ বল সেটা হলো মহাকর্ষ। তাহলে আমরা যে কোনো দুইটা বস্তু, পৃথিবী এবং অন্য কোনো বস্তুকেও যে কোনো দুইটা বস্তু ধরতে পারি, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে মহাকর্ষ বল একটি অভিকর্ষ বল। তাহলে এখানে দেখো স্লাইডে লেখা আছে যেটা, যে এই মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যেকার পারস্পরিক আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল, আবার পৃথিবী এবং অন্য যে কোনো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় অভিকর্ষ, তাই না? পৃথিবী এবং অর্থাৎ মহাকর্ষ বলের মধ্যে কোনো লিমিটেশন নাই, যে কোনো কিছু হতে পারে, আর অভিকর্ষ বলের মধ্যে একটা লিমিট আছে। তাহলে আমরা বলতে পারি যে পৃথিবী এই মহাবিশ্বেরই একটা অংশ, তাই না? তাই পৃথিবীর সাথে, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা এটা, পৃথিবী মহাবিশ্বেরই একটা অংশ, তাই পৃথিবীর সাথে অন্য কোনো বস্তুর আকর্ষণ বলকেও মহাকর্ষ বল বলা যায়। সুতরাং অভিকর্ষ এক ধরনের মহাকর্ষ, তাই না? অভিকর্ষ বল এক ধরনের মহাকর্ষ, কিন্তু মহাকর্ষ বল সকল মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়, কিন্তু সকল অভিকর্ষ বলই মহাকর্ষ বল। আচ্ছা, মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান শূন্য না হলেও মহাশূন্যচারী নিজেকে ওজনহীন বলে মনে করেন, এর কারণ কি? আমরা কখন নিজেকে ওজনহীন মনে করি? যখন অভিকর্ষ ত্বরণের মান শূন্য হয়। কেন? কারণ আমরা জানি ওজন W সমান সমান mg, তো এই ভর কখনো শূন্য হয় না, তাই না? তাই অভিকর্ষ ত্বরণ জিটা যখন ইকুয়াল টু 0 হবে, তখনই আমরা
নিজেকে ওজনহীন মনে করব, অর্থাৎ আমাদের ওজন শূন্য হবে, আমরা ভাসতে থাকব। তো মহাশূন্যচারীরা নিজেকে ওজনহীন মনে করেন, যদিও বিকর্ষ ত্বরণের মান বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণের মান শূন্য থাকে না, তারপরেও নিজেকে ওজনহীন কেন মনে করেন, এর কী কারণ হতে পারে? আচ্ছা, তো মহাশূন্যচারী নিজেকে ওজনহীন মনে করেন কারণ মহাশূন্য যান আমার, এটা যদি পৃথিবী হয়, এই পৃথিবীর চারপাশে যখন প্রদক্ষিণ করে, তাই না, এই পৃথিবীর চারপাশে যখন প্রদক্ষিণ করে তখন একটি কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয়, ঠিক আছে। মহাশূন্যযান যখন পৃথিবীর চতুর্দিকে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করতে থাকে তখন একটা কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয়। এই কেন্দ্রমুখী বল কী করে? এই কেন্দ্রমুখী বল অভিকর্ষ ত্বরণকে প্রশমিত করে, ঠিক আছে। এই কেন্দ্রমুখী বল অভিকর্ষ ত্বরণকে প্রশমিত করে, ফলে কেন্দ্রমুখী বলের দরুন মহাশূন্যচারীর ওজন আস্তে আস্তে কমতে কমতে একসময় কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। অর্থাৎ এই বৃত্তাকার পথে প্রদক্ষিণের জন্য যে ত্বরণ, সেই ত্বরণ আর অভিকর্ষ ত্বরণ যখন শূন্য হয় তখন কী হয়, জি মাইনাস জি ইকুয়াল টু কত, শূন্য। অর্থাৎ এটা কিন্তু হচ্ছে কি, বৃত্তাকার পথে প্রদক্ষিণ করার জন্য, সেখানে কিন্তু অভিকর্ষ ত্বরণ শূন্য ছিল না। যত বৃত্তাকার পথে প্রদক্ষিণ করবে এক সময় দুইটি ওজন যখন সমান হবে তখনই কী হবে, শূন্য হবে। সুতরাং আমরা বলতে পারি যে আমাদের ওজন শূন্য করার জন্য আমাদের একদম এমন জায়গায় যেতে হবে না যেখানে অভিকর্ষ ত্বরণের মান শূন্য, আমরা নিজেকে ওজনহীন অন্যভাবেও প্রমাণ করতে পারি, তাই না। আচ্ছা, এটি খুব ভালো একটি প্রশ্ন ছিল যে মহাশূন্যচারীরা অভিকর্ষ ত্বরণের মান শূন্য না হলেও কেন ওজনহীন মনে করেন। তাহলে তোমরা বুঝতে পারছো এটার আসল কারণটা কি, যে মহাশূন্যযান যখন বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে তখন একটি কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয়, এই কেন্দ্রমুখী বল পৃথিবীর অভিকর্ষ ত্বরণকে কী করে, প্রশমিত করে, এবং প্রশমিত করতে করতে একসময় কী হয়ে যায়, শূন্য হয়ে যায়। তখনই মহাশূন্যচারী নিজেকে ওজনহীন অনুভব করবে। চাঁদে নবচারীদের লাফিয়ে চলতে হয় কেন? চাঁদে নবচারীদের লাফিয়ে চলতে হয় কেন? আচ্ছা, এখানে এর কারণটা ব্যাখ্যা করা হয়েছে সুন্দরভাবে, যে কোনো ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বল থাকলে ওজন থাকবে। অর্থাৎ কোনো ব্যক্তিকে পৃথিবী যে বলে আকর্ষণ করে সেটাই কিন্তু তার ওজন, তাই না। ওজন আছে, ওজন শূন্য হয় নাই। হ্যাঁ, কোনো ব্যক্তির উপর পৃথিবীর আকর্ষণ বল থাকলে ওজন থাকবে, কিন্তু ওই ব্যক্তি ওজন অনুভব করবেন তখনই, ওজন থাকলে ওজন অনুভব করবেন না। হ্যাঁ, একটু ভালোভাবে এটা বুঝবে, ওজন অনুভব করবেন তখনই যখন তার ওজনের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল তার উপর প্রযুক্ত হবে। মানুষ শূন্যে হাঁটতে পারে না কেন? কেন পারে না? কারণ আমরা যখন হাঁটব, ঠিক আছে, আমরা যখন বল প্রয়োগ করব সেই বলের সমান ও বিপরীতমুখী বলও আমাদের উপর প্রয়োগ হতে হবে, ঠিক আছে। তাহলেই আমরা কী করতে পারবো, হাঁটতে পারবো। তাহলে কোনো ব্যক্তি ওজন, অর্থাৎ প্রত্যেক ব্যক্তিকেই পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করছে, অর্থাৎ আকর্ষণ করার কারণে প্রত্যেক ব্যক্তিরই ওজন আছে। তাহলে ওজন থাকলেই কিন্তু সে ওজন অনুভব করবে না। তাহলে কোনো ব্যক্তি তখনই ওজন অনুভব করবেন যখন তার উপর ওজনের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রযুক্ত হবে। এই কথাটা মনে রাখবে, তখনই যখন তার উপর ওজনের সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রযুক্ত হবে। মহাশূন্যচারীরা মহাশূন্যযানে করে পৃথিবীকে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার পথে প্রদক্ষিণ করার সময় বৃত্তাকার গতির জন্য মহাশূন্যযানের ত্বরণ হয় জি এর মানের সমান, ঠিক আছে। অর্থাৎ মহাশূন্যচারীরা যখন পৃথিবীর চারিদিকে বৃত্তাকার পথে প্রদক্ষিণ করে তখন এই গতির জন্য মহাশূন্যযানের ত্বরণ হয় জি এর সমান, তখন মোট লব্ধি ত্বরণ হয় কি, হ্যাঁ, এই অবস্থায় মহাশূন্যযানের সাপেক্ষে মহাশূন্যচারীর ত্বরণ হবে কি, জি মাইনাস জি, অর্থাৎ শূন্য। বলে মহাশূন্যযানের দেওয়ালে কোনো বল প্রয়োগ করে না,
মহাশূন্য যানের দেওয়ালে কোনো বল প্রয়োগ করে না। এই অবস্থায় মহাশূন্য যানের সাপেক্ষে মহাশূন্যচারী ত্বরণ হয় শূন্য, এই কারণে মহাশূন্যচারী মহাশূন্য যানের দেওয়ালে কোনো বল প্রয়োগ করতে পারে না। আর যদি বল প্রয়োগ করতে না পারে তাহলে দেওয়ালও মহাশূন্যচারীর উপর কোনো বল প্রয়োগ করবে না। আমরা যদি কোনো কিছুর উপর বল প্রয়োগ না করি তাহলে আমাদের উপরও কোনো কিছু বল প্রয়োগ করবে না, কারণ প্রত্যেক বলেরই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, আমরা জানি এটি নিউটনের তৃতীয় সূত্র থেকে, তাই না? এই কারণে যেহেতু মহাশূন্যচারীরা দেওয়ালের উপর কোনো বল প্রয়োগ করে না, সেই জন্য দেওয়ালও তাদের উপর কোনো বল প্রয়োগ করে না। এই কারণে মহাশূন্যচারীদের হাঁটার সময় কী করতে হয়, লাফিয়ে লাফিয়ে চলতে হয়, ফলে তিনি তার ওজনের বিপরীতে কোনো প্রতিক্রিয়া বল অনুভব করেন না, তাই তিনি ওজনহীনতা অনুভব করেন। আর এক্ষেত্রে নবচারীদের লাফিয়ে দূরত্ব অতিক্রম করতে হয়, ঠিক আছে? এক্ষেত্রে নবচারীদের লাফিয়ে লাফিয়ে দূরত্ব অতিক্রম করতে হয়, তার মানে আমি তখনই হাঁটতে পারবো যখন আমি কোনো কিছুর উপর বল প্রয়োগ করতে পারবো। ফাঁকা জায়গায় শূন্যে বল প্রয়োগ করা যায়, তাহলে আমি যদি মাটির উপর বল প্রয়োগ করতে পারি তাহলে মাটিও আমার উপর তা আমার ওজনের সমান ও বিপরীত প্রতিক্রিয়া বল প্রয়োগ করতে পারবে, তখন আমরা হাঁটতে পারবো, ওজন অনুভব করবো, তাই না? আর কোনো কিছুর উপর যদি বল প্রয়োগ করা না যায় তাহলে সেখানে হাঁটা যাবে না। তাই কি করে মানুষ চাঁদে গেলে সেখানে লাফিয়ে লাফিয়ে হাঁটে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আলোচনা আজকে এ পর্যন্তই থাকবে। আমরা মহাকর্ষ চ্যাপ্টারের উপর আরও অনেকগুলো ক্লাস নিব, আমরা এখনও গাণিতিক সমস্যা সমাধান শুরু করিনি, তাই না? হয়তো আর দু একটা ক্লাস নিলে আমাদের থিওরি আলোচনা মোটামুটি শেষ হয়ে যাবে। এবং তোমরা, আমার মনে হয় যে যে সংক্ষিপ্ত সিলেবাস দিয়েছে 2022 সালে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য, তোমরা অবশ্যই সেই সিলেবাসটি সংগ্রহ করবে, সংগ্রহ করবে প্রত্যেকটা। যদি তোমরা নিজেরা সংগ্রহ করতে না পারো, প্রত্যেক সাবজেক্টের স্যারদের সাথে যোগাযোগ করে সেই সিলেবাসটি সংগ্রহ করবে এবং সেই হিসাবে তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাবে। হ্যাঁ, মনে রাখবে যে কলেজ খোলার পরে তোমরা 6 মাস টাইম পাবে এইচএসসি পরীক্ষার জন্য, ঠিক আছে? অর্থাৎ তোমাদের সামনে ধরে নেওয়া যায় তোমাদের ফার্স্ট ইয়ার যতটুকু কমপ্লিট হয়েছে হোক আর না হোক, তোমাদের সামনে এখন এইচএসসি পরীক্ষা 6 মাস পরে হবে। তার মানে দেখো যে একটা ইয়ার কমপ্লিট করার আগেই এইচএসসি পরীক্ষা চলে আসলো, সেকেন্ড ইয়ার আর কি পড়বে, তাই না? এটাই হলো বাস্তবতা এইচএসসির জন্য। আমাদের এইভাবেই সময় থাকে, সেই জন্য তোমরা বাসায় একেবারেই সময় নষ্ট করবে না, সময়কে কাজে লাগাবে, তাহলেই ভালো কিছু করতে পারবে। তো ঠিক আছে, ধন্যবাদ জানাই সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।